আসসালামু আলাইকুম, দিস ইজ তারানা। চলে আসলাম আবারও আমার নতুন একটি ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে বেসিক্যালি আমার ভিডিওটি হবে, আমি আমার ফুল ফ্যামিলি মিলে আমরা ডে ট্যুর বোট ক্লাবে যাব। বোট ক্লাবটা হচ্ছে পাতুনদার কাছাকাছি, তো ওখানেই যাব। আমার খালামণি, আমার কাজিনরা সবাই মিলেই যাব। তো হোপফুলি মজা হবে, আর আপনাদের ভিডিওটা আশা করছি ভালোই লাগবে। তো আমি এখন রেডি হব। ও মাই গড, আমি তো ড্রেসই ঠিক করি না। এখন ড্রেসটা ইম্পর্টেন্ট না, কিন্তু বাট আমি এনজয় করবো, এটাই ইম্পর্টেন্ট। তো আমি এখন রেডি হই, আপনারা দেখতে থাকুন। ফাইনালি আই এম রেডি। তো এখন আমরা রওনা দেব, আর আপনারা কি করবেন? আপনারা তো চলেই আসলাম বোট ক্লাবে। তো জাহাজ দেখা যাচ্ছে, তো এখান থেকে কিন্তু চাইলে কেউ ওই মেরিন কুজিন যেটাকে বলে, এখান থেকে জাহাজে চড়া যায়। তো চারটা থেকেই যাওয়া হয়, তো আমরা লেট করে ফেললাম, তো আজকে যাওয়া হবে না। তো নেক্সট টাইম ইনশাল্লাহ। তো আগে থেকেই বুকিং দিতে হয়। আর হচ্ছে এই যে বোট ক্লাবের এনভায়রনমেন্টটা আসলে খুবই ফ্যান্টাস্টিক, সানি অ্যান্ড ফ্রেশ একটা ওয়েদার আজকে। যেহেতু ফ্রাইডেতে এসেছি একটু ভিড় থাকবে, বাট এত বড় তাই ভিড়টা বোঝা যাচ্ছে না ওভাবে। আর হচ্ছে নিচে রেস্টুরেন্ট আছে, উপরে রিভার ভিউ রেস্টুরেন্ট আছে। নিচে হচ্ছে ওদের বারবিকিউ, বিফ টিপ এসব কেউ খেতে চায় না ওদের জন্য, আর উপরে হচ্ছে আদার্স ফুডের জন্য। আমরা তো পারফেক্ট টাইমে আসলাম, কারণ এই ওয়েদারটা এত সুন্দর, মানে শীতও আছে ঠান্ডা পড়ছে, তো এনভায়রনমেন্টটা আসলে অন্যরকম। চড়তে একটু ভয় পাচ্ছে, যার কারণে সে তেমন চড়তে যাচ্ছে না। অনেক বাচ্চা আছে এখানে, আজকে হয়তো ফ্রাইডেতে তাই সবাইকে নিয়ে এসছে। আজকে ম্যাবি এখানে খাওয়া হবে না, প্রচুর রাশ দেখা যাচ্ছে, সো মনে হয় বাইরেই ডিনার করতে হবে। এখানকার ফুডগুলো অনেক ভালো। তো আমরা একটু পর বের হয়ে যাবো এখান থেকে। সবগুলো স্যালকে দেখা যাচ্ছে, স্বপ্নের সাহিল। রিমঝিম হাই বলতে একটু লজ্জা পাচ্ছিল। সবাই ডিসকাস করছে যে এখান থেকে পাতেঙ্গা যাওয়া যায় কিনা। আপু, ভাবি, আম্মুরাও গল্প করছে, তিন বোন। বলছিল যে এত সুন্দর প্লেসে কেন এত দিন পর ওরা আসলো।
খুব অল্প কিছুদিনের মধ্যেই নাকি আবারও আসবো আমরা। তো ডিনারের জন্য আমরা আসলাম মেরিজেন মিউজিয়াম অ্যান্ড ক্যাফেতে। তো ওখানে আমরা ডিনারটা করবো। এটা অনেক সুন্দর। এখানে অনেক ভিড় দেখা যাচ্ছে ফ্রাইডের জন্য। ফুড অর্ডারের পর আমরা একটু ঘুরে ঘুরে দেখছি, সময়টাকে কাজে লাগাচ্ছি। অনেক ছোট ছোট ফটো বুথ আছে এখানে। খাবারের সাথে যদি এরকম একটা মিউজিয়াম থাকে তাহলে আর কি লাগে। তো ডিনার শেষ আমাদের, ভালোই ছিল। সো এখন বাসায় চলে যেতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর হচ্ছে লাইক তো দিবেন। তো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে। সো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।